আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আমি দিলরুবা ইয়াসমিন মুন্নি। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকসটি হচ্ছে তোমাদের ইংলিশ পার্ট টুডে বই থেকে ইউনিট 9 লেসন 1 টু। তাহলে চলো আমরা টপিকসটি দেখি। পেশেন্স, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এখানে একটি স্কুল ভবনে মনে হচ্ছে আগুন লেগেছে, অনেক লোক আগুন নেভানোর কাজ করছে, আবার কেউ কেউ দূর থেকে দেখছে। এই প্যাসেজটি রাজুকে নিয়ে লেখা। আমরা পড়ে দেখি কি হয়েছিল। এ লং টাইম অ্যাগো, অনেক দিন আগে, হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5, যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়ত, দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল, তার স্কুলে আগুন লেগেছিল। এভরি ওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড, প্রত্যেকেই ভয় পেয়েছিল, বাট কিন্তু নো ওয়ান প্যানিকড, কিন্তু কেউ আতঙ্কিত হয়নি। দ্য টিচার্স হেল্পড দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে সাহায্য করেছিল স্কুল ভবন থেকে বের হতে নিরাপদভাবে, শান্তভাবে এবং নিরাপদভাবে। সুন শীঘ্রই দ্য ফায়ার ফাইটার্স কেম, শীঘ্রই দমকল কর্মী আসলো, এসেছিল অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, এবং আগুন নিভিয়ে ফেলল। রাজু দেখেছিল দ্য ফায়ার ফাইটার্স দমকল কর্মীদের ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। কোথা থেকে দেখেছিল? স্কুলের আঙিনা থেকে দেখেছিল। হি থট অ্যাবাউট দ্য ফায়ার, সে আগুন সম্পর্কে ভেবেছিল, অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স এবং দমকল কর্মীদের নিয়ে ভেবেছিল ফর এ লং টাইম, দীর্ঘক্ষণ। আফটার কলেজ শেষ করার পর রাজু যোগদান করেছিল এই ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। ভলেন্টিয়ার মানে হচ্ছে স্বেচ্ছাসেবী, ফায়ার ডিপার্টমেন্ট, অগ্নি নির্বাপন বিভাগে। অ্যাজ এ ভলেন্টিয়ার, যেহেতু সে একজন স্বেচ্ছাসেবক ছিল, হি ডিড নট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক। সে পেত না এনি মানি, কোনো টাকা পেত না ফর হিজ ওয়ার্ক, তার কাজের জন্য কোনো টাকা পেত না। বাট রাজু ডিড নট মাইন্ড, কিন্তু রাজু কিছু মনে করতো না। নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, এখন রাজু পূর্ণকালীন একজন দমকল কর্মী। ইট ইজ হিজ জব, এটা তার চাকরি। সো হি আর্নস মানি ফর ইট, তাই সে এর জন্য টাকা পায়। মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময়, হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার্স, তার কাজ হচ্ছে আগুন নেভানো। বাট হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি, কিন্তু সে আরও কী কাজ করে? আরও নতুন যারা দমকল কর্মী আসে তাদেরকে নিরাপত্তা সম্পর্কে শেখায়। হি লাইকস টিচিং ভেরি মাচ, সে শেখাতে খুব পছন্দ করে। এখানে একটা জিনিস খেয়াল করো, লাইকস এবং টিচিং দুইটাই ভার্ব, দুইটা ভার্ব যদি একসাথে থাকে পরবর্তী ভার্বটার সাথে আইনজি যুক্ত হয়। ভেরি মাচ, সে শেখাতে পছন্দ করে। ইন হিজ ফ্রি টাইম, সে তার অবসর সময়ে রাজু ভিজিটস স্কুল, রাজু স্কুল পরিদর্শন করে। হি টকস টু স্টুডেন্টস, সে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে অ্যাবাউট ফায়ার সেফটি, আগুন থেকে কীভাবে নিরাপদ থাকতে হবে সেই বিষয়ে কথা বলে। হি টেলস দ্যাম, সে তাদেরকে বলে হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার, আগুন লাগলে কী করতে হবে সে সম্পর্কে সে বলে। দে শুড নট প্যানিক, তাদেরকে আতঙ্কিত হওয়া যাবে না, তাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। দে শুড লিসেন টু দেয়ার টিচার্স, তাদের উচিত তাদের শিক্ষকের কথা শোনা, অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি, এবং শান্ত হয়ে বিল্ডিং ত্যাগ করা। এখন আসো এই প্যাসেজের আলোকে তোমাদের জন্য নিয়ে এসেছি। একটা টেবল দেওয়া থাকবে পরীক্ষার সময় প্যাসেজ থেকে, টেবলও থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে। আমি টেবল নিয়ে এসেছি আজকে। এরকম একটা প্যাসেজ টেবল থাকবে যেটাতে নাম্বার থাকবে 5, কলাম এ এবং কলাম বি ম্যাচ করতে হবে। ইনস্ট্রাকশনটা হলো ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, কলাম এ এবং বি এর সাথে মিল করবে। টু এক্সট্রা মিনিংস আর গিভেন ইন কলাম বি, কলাম বিতে দুটা অতিরিক্ত দেওয়া আছে। অ্যান্সারটা আমরা লেখার চেষ্টা করবো এইভাবে। প্রথমে আসি স্টুডেন্ট, স্টুডেন্টের সাথে হচ্ছে পিউপিল, প্যানিকড, আনকন্ট্রোলড ফিয়ার, ভলেন্টিয়ার, ওয়ান হু সার্ভস উইলিংলি, সেফটি, ডেঞ্জার ফ্রি, পুট আউট, এক্সটিংগুইশ সামথিং। এর পরবর্তীতে থাকবে ট্রু অর ফলস, এখানে 6 মার্কস থাকবে। রাইট ট্রু অর ফলস অব দ্য ফলোয়িং স্টেটমেন্টস,
There was a fire at Raju's school when he was in class 5. Raju jokhon class 5 porto tokhon tar school e agun legechilo. 2. The student left the building quietly and safely. Chhatro chhatrira nirapod bhabe ebong shanto hoye school bhabon tyag korechilo. 3. The teachers put out the fire. Shikshokgon agun nibiyechilen. False. Raju also likes teaching. Raju শেখাতেও পছন্দ করে. 2. Now Raju is a part-time firefighter. False. As a volunteer, Raju earns money for his work. False. এরপর থাকবে answer the following questions. এখানে থাকবে 12 marks. Who is a firefighter? What is his main work? Who is a firefighter? Raju is a firefighter. What is his main work? His main work is putting out fires. Who helped the students to leave the building quietly and safely? Ye shahajjo korechilo. The teachers helped the students to leave the building quietly and safely. When did Raju join a volunteer fire department? Tokhon shechhasebi shebe Raju join korechilo. After college, Raju joined a volunteer fire department. আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের প্রশ্নে ডিড আছে, তাই আমাদের ভাবটা past tense হবে, বুঝেছে? What does Raju like? Raju কি পছন্দ করত? পরে Raju likes teaching very much. এখানে does আছে, তাই likes ভার্বের সাথে আসবে yes যোগ হয়েছে, আর দুটা ভার্ব পাশাপাশি আছে, তাই পরবর্তী ভার্বটার সাথে ing যুক্ত হয়েছে. When does Raju visit school? কখন Raju স্কুল ভিজিট করে? ইন হিজ ফ্রি টাইম রাজু ভিজিটস স্কুল. হোয়াট শুড দ্য স্টুডেন্টস ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার? ছাত্রছাত্রীদের কি করা উচিত আগুন লাগলে? ইফ দেয়ার ইজ এ ফায়ার দ্য স্টুডেন্টস শুড নট প্যানিক. দে শুড লিসেন টু দেয়ার টিচার্স অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি. এরপরে থাকবে একটা প্যারাগ্রাফ যেটাতে মার্কস থাকবে 10 marks. প্যারাগ্রাফটা হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট এই ফায়ার ফাইটার ইন অ্যাট লিস্ট 5 sentences. তোমরা একাধিক সেন্টেন্সও লিখতে পারো, এটা প্যাসেজ থেকেও লিখতে পারবে, বা নিজের তৈরি বাক্যগুলো আরও ভালো. আর প্রয়োজনে বড়দের সহযোগিতা নেবে. আজকে এ পর্যন্তই. আর কোনো সমস্যা মনে হলে, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে বা ইনবক্সে জানাবে, আমি তোমাদের সহযোগিতা করবো.